হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে লাউ, আলু এবং কুমড়া বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি। এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়, খুবই ভালো হয় খেতে। প্রথমে আমি লাউটাকে কেটে নিলাম পিচ পিচ করে, তারপর হচ্ছে আমি এর মধ্যে দুটা আলু দেবো, বেশি আলু দিব না। আর লাউটাকে আমি একদম কুচি লাউ নিয়েছি, দুটা আলু দিব। এবার হচ্ছে আমি কড়াই একটু পানি দিব, পানি দিয়ে ওর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে পানির মধ্যে রসুন বাটা দিয়েছি, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিলাম, তারপর হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম। এবার একটু ফুটে উঠলে আমি এর মধ্যে ই দিয়ে দিব, লাউগুলো দিয়ে দেবো, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ কেটে দিলাম ফালি করে, ফালি করে কেটে দিলাম, খুব বেশি না, অল্প কয়েকটা কাঁচামরিচ দিলাম, কারণ হচ্ছে আমি এখানে শুকনা মরিচ দিয়েছি বলে কাঁচামরিচ বেশি দেই নাই। এমনিতে আমরা একটু ঝাল ঝাল বেশি খাই, ঝালটা একটু বেশি পছন্দ করি আমাদের ফ্যামিলির সবাই, এই জন্য ঝাল দেওয়া হয়। কেউ কেউ ঝাল কম পছন্দ করে, তাদের জন্য কম দেওয়া হয়। আমি এর মধ্যে লাউ আর হচ্ছে আলু দিয়ে দিয়েছি, দেখছেন এখন ফুটতেছে। হ্যাঁ, আমার এই নিরামিষ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমি খুন্তি দিয়ে একটু কেটে কেটে মানে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে ভালো লাগে খেতে, একটু ভেঙে দিলে ভালো লাগে খেতে। আমি এখানে আবার ফোড়ন দেবো, ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আলাদা একটা কড়াইয়ে, এক এক করে আমি ফোড়ন দেওয়ার জন্য সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি তেজপাতা দিলাম, তারপর হচ্ছে রসুন কুচি, এবার আমি একটু পেঁয়াজ কুচি দিব, দিয়ে একটু ভালো করে লাল লাল মতন ভেজে নিয়ে আমি এর মধ্যে কুমড়া বড়িটা দিব। কুমড়া বড়িটা এখন দেওয়ার কারণ হচ্ছে এই বড়িটা খুবই মানে কি বলবো, ঝোলের উপর দিলেও গলে যায়, মানে এমন সফট হয়েছে ঝোলে। সে আমি যদি বলক উঠার পরে বড়িটা অ্যাড করি তাহলেও বড়িটা একদম ঝোলের সাথে মিশে যায়, এই জন্য এখন দেওয়া। বড়িটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব, আমি এটাকে লাল লাল করে ভেজে নিব। দেখেন লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লাউটা দিয়ে দিব, লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু জিরা গুঁড়া দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। আর এই নিরামিষ তরকারিটা কিন্তু অসাধারণ হয় খেতে, আপনারা ওটা খেয়ে দেখবেন, এভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। আর বড়ি তো আমার খুব ভালো লাগে মাছের সাথে, নিরামিষের সাথে, আর চচ্চড়ির সাথে আমার এই কুমড়া বড়িটা খুব ভালো লাগে। জিরা গুঁড়া দিয়ে আমি 2 মিনিট নেড়ে চেড়ে আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। দেখেন অনেক দেখতে অনেক ভালো লাগছে, এর মধ্যে চিংড়ি মাছ দিলে আরো বেশি ভালো লাগতো। তো আমি আজকে এইভাবেই করলাম, একদমই নিরামিষ, কোনো মাছটাছ ব্যবহার করলাম না, এখানে দিলাম না, এটাই অনেক ভালো লাগবে খেতে। আল্লাহ হাফেজ।